আমরা মানুষগুলো এমনই, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না, আর যখন আমরা হারিয়ে ফেলি তখনই সেই জিনিসটার মূল্য আমরা বুঝতে পারি। তাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনার প্রিয় মানুষটা আপনার কাছে থাকতেই তার মূল্যায়ন করুন, তা না হলে তাকে হারিয়ে ফেলবে, তাকে আর কখনোই আগের মতো করে ফিরে পাবেন না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটাও শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনই আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব কিছু বদলে দেবে, সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না, সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য তোমার কান্না আসবে না, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচ ভাঙবে পাথর না। একটা মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না, কিন্তু সময় আর পরিস্থিতি একটা মানুষকে একা করে দেয়। ভালোবাসার মানে, যারা ধোঁকাবাজি করে তাদের মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায়, সামনে হয়তো আরও ভালো কিছু আসবে এই ভেবেই সবাই পরবর্তী পাতাটা আবারও উল্টায়। যে মানুষটা একসময় বলতো তোমার সব কিছু আমার ভালো লাগে, আজ সে মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলোও অপ্রিয় হয়ে যায়, সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দের তালিকায় চলে আসে, এটাই বাস্তব। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই, শুধু যে মানুষটা বদলে গিয়ে সব স্মৃতি আর আবেগ অনুভূতি আর ভালোবাসা ভুলে গেল তাকে মনে রেখে আর কষ্ট পেও না। জীবনে ভালো থাকতে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, আর এটাকে মেনে নিতে হবে, তাহলেই ভালো থাকতে পারবে। যে মানুষটা তোমাকে মেসেজের পরে মেসেজ, কলের পর কল দিয়ে যাচ্ছে, আর তুমি সেই মানুষটার মেসেজগুলো পেয়ে অনেক বিরক্তবোধ হচ্ছ, হয়তো একদিন এমন এক সময় আসবে সে মানুষটার একটা কল বা মেসেজের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে। হয়তো সেদিন সে মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে, তখন হয়তো তোমার হাজারো কান্না তাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবে না।